উত্তরবঙ্গে সবুজের হাতছানি নামে প্যাকেজ ট্যুর চালু করে লাভের মুখ দেখেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সেই আদলে এবার নদিয়ার মায়াপুর থেকে ঐতিহাসিক মুর্শিদাবাদের নবাব নগরী লালবাগ সহ মালদহের সুলতানি যুগ ও ব্রিটিশ আমলের ঐতিহাসিক সৌধগুলিকে ঘিরে প্যাকেজ ট্যুর চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে পাহাড়ের ছটি রুটে প্যাকেজ ট্যুর চালু করার ফলে সংস্থার যেমন লাভ হচ্ছে, তেমনি পর্যটকরাও উন্নত পরিষেবা পাচ্ছেন। পুরো ভোটের পর মার্চ মাসে নদিয়ার মায়াপুর, নবদ্বীপ, মুর্শিদাবাদ ও মালদহের পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে প্যাকেজ ট্যুর চালু করা হবে। উত্তরবঙ্গ পরিবহন সংস্থার 973টি বাস রয়েছে, তবে বর্তমানে রুটে চলে প্রায় 700টি বাস। সংস্থার প্রায় 6000 কর্মচারী রয়েছেন, যাদের মধ্যে থেকে বাছাই করে ঐতিহাসিক সৌধগুলির ইতিহাস সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে বিশেষ দল তৈরি করা হবে। প্রাথমিকভাবে অল্প সংখ্যক বাস পর্যটন কেন্দ্র ঘুরে দেখানোর জন্য চালানো হবে। থাকবে খাবারের ব্যবস্থাও। সম্প্রতি উত্তরবঙ্গ পরিবহন ব্যবস্থার বহরমপুর ডিভিশনের পর্যালোচনা বৈঠকে যোগ দিতে এসে পরিকল্পনার কথা ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। রাধানগর ঘাটের ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসবার পর চালু হয়েছিল, কিন্তু স্টেট বাস, আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোনো বাস বা সরকারি পরিষেবার কোনো বাস সেই রুটে চলে না। তো আজকে একটা পরিষেবা আমরা চালু করতে চেয়েছিলাম আনুষ্ঠানিকভাবে, যে যেটা হরিহরপাড়া পাটকাবাড়ি, আমতলা পাটকাবাড়ি হয়ে রাধানগর ঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত যাবে, এই বাসটা আমরা রেডি করেছি। কিন্তু যেহেতু MCC চালু হলো, আমরা আনুষ্ঠানিকভাবে সেটার পরিষেবা উদ্বোধন করছি না, কিন্তু আমরা এটা ট্রায়াল বেসিসে এটা শুরু করছি।